সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে দ্বাদশ শ্রেণীর অর্থনীতি ক্লাসের সর্বশেষ আমরা যে সামগ্রিক আয় ব্যয়টা করছিলাম সেটার কিছু বোর্ড কোশ্চেন আমরা একটু চর্চা করব। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো। একটু আমরা তাহলে একটু বোর্ড কোশ্চেনগুলো প্র্যাকটিস করি। প্রথমে আমরা ঢাকা বোর্ড 2017 এর প্রশ্নটা, ঢাকা বোর্ড 2017 এর প্রশ্ন নম্বর 10, প্রশ্ন নম্বর 10-এ সামগ্রিক আয় ব্যয়ের উপরে প্রশ্ন আছে। আমি প্রশ্ন একটু পড়ছি। 2015-16 অর্থ বছরে এ দেশে ভোগ ব্যয় 100 কোটি টাকা। ভোগ ব্যয় আমরা জানি এটাকে সি দিয়ে প্রকাশ করা হয়, 100 কোটি। বিনিয়োগ 60 কোটি, বিনিয়োগকে আমরা ইনভেস্ট, আয় দিয়ে প্রকাশ করি। এরপর হচ্ছে সরকারি ব্যয় 50 কোটি টাকা, আমদানি ব্যয়, আমদানি ব্যয়কে আমরা ইম্পোর্ট এম দিয়ে প্রকাশ করি, 40 কোটি টাকা। এবং রপ্তানি 20 কোটি টাকা, রপ্তানি আয় 20 কোটি টাকা। এখন আমাদেরকে প্রথম প্রশ্নটা করছে দ্বৈত গণনার সমস্যা কি। আমরা জানি যে দ্বৈত শব্দটার মানে হচ্ছে যে দুইবার গোনা, এই দুইবার করা কোনো কিছু। তাহলে আমরা অনেক সময় জাতীয় আয় পরিমাপের সময়, জাতীয় আয় যখন আমরা উৎপাদন পদ্ধতিতে পরিমাপ করি, ঠিক তখন আমরা কিছু বিষয় ভুলক্রমে দুইবার গণনা করে ফেলতে পারি, এটাকে দ্বৈত গণনার সমস্যা বলে। যেমন এটা কখন হয়, এটা সাধারণত চূড়ান্ত দ্রব্য হিসাব করার ক্ষেত্রে হয়। আমরা জানি যে ধর আমরা গম থেকে সেই আটা হয়, তাহলে আমরা আটা থেকে আবার আমরা বিস্কিট তৈরি করছি, পাউরুটি তৈরি করছি। তাহলে আমরা যদি একবার গম হিসাব করলাম, একবার আটা হিসাব করলাম, একবার পাউরুটি বিস্কিট হিসাব করলাম, তাহলে এক্ষেত্রে যে সমস্যাটা দেখা দেবে গণনার ক্ষেত্রে সেটাকে বলে দ্বৈত সমস্যা। তো এই দ্বৈত সমস্যা থেকে, দ্বৈত সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা যেটা করতে পারি যে আমরা চূড়ান্ত যে দ্রব্যটি আছে শুধুমাত্র সেটাকে আমরা হিসাবে নিব, ওই যে প্রাথমিক দ্রব্য এবং মাধ্যমিক যে দ্রব্য সেগুলো আমরা হিসাবের মধ্যে আনব না। তাহলে দ্বৈত গণনার সমস্যা থেকে মুক্তি পাওয়ার উপায় হচ্ছে চূড়ান্ত দ্রব্য সেটাকে হিসাবে নেওয়া। তাহলে দ্বৈত গণনার সমস্যা কি, জাতীয় আয় পরিমাপের সময় সাধারণত প্রাথমিক দ্রব্য, মাধ্যমিক দ্রব্য এবং চূড়ান্ত দ্রব্য একসাথে সেটাই হিসাব করে ফেলা হয়, তখন এই ক্ষেত্রে দ্বৈত গণনার সমস্যা দেখা দেয়। অর্থাৎ একই জিনিস পরপর দুইবার গোনা যেতে পারে। এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার আরেকটা উপায় হচ্ছে যে প্রত্যেক স্তরে যে নতুন করে মূল্য সংযোজিত হচ্ছে, অর্থাৎ গম থেকে আটা তৈরি হওয়ার পরে তার যে নতুন মূল্য সংযোজন হচ্ছে, আমরা সেটা যোগ করেও, প্রতি ক্ষেত্রে মূল্য সংযোজনটা যোগ করেও আমরা সেই দ্বৈত গণনার সমস্যা থেকে সমাধান পেতে পারি। তাহলে এটা হচ্ছে কয়ের উত্তর। কত বলছে যে প্রবাসীদের আয় জাতীয় আয়ের কোন জাতীয় আয়ের কোন ধারণার অন্তর্ভুক্ত হয়। তাহলে প্রবাসীদের আয়, প্রবাসী মানে কি, যারা দেশের বাইরে আছে, আমার দেশের নাগরিক যারা দেশের বাইরে থেকে আয় করছে সেটাকে বলে প্রবাসীদের আয়। তাহলে আমরা সেটাকে বলতে পারি যে প্রবাসীদের আয় GNI, গ্রস ন্যাশনাল ইনকাম, গ্রস ন্যাশনাল ইনকামের অন্তর্ভুক্ত। আমরা এখানে ন্যাশনাল বলছি, তার মানে আমার জাতির মানুষ, আমার জাতিগোষ্ঠীর মানুষ, সে আমার দেশের ভিতরে থেকে অথবা দেশের বাইরে থেকে যে আয়টা করছে সেই আয়টা আমার GNI, গ্রস ন্যাশনাল ইনকামের অন্তর্ভুক্ত হয়। তাহলে ক্ষয়ের উত্তরটা আমরা এভাবে লিখতে পারি। এরপর বলছে গয়ের উত্তর, গয়ের প্রশ্ন হচ্ছে উদ্দীপকের আলোকে ব্যয় পদ্ধতিতে জাতীয় আয় নির্ণয় কর। তাহলে আমার ব্যয় পদ্ধতিতে জাতীয় আয় নির্ণয় কর। তা আমরা জানি ব্যয় পদ্ধতিতে জাতীয় আয় কি, আমি সংক্ষেপে শুধু অঙ্কটা করে দেখাবো, আর ডিটেলে তোমরা একটু আলোচনা করবে যে ব্যয় পদ্ধতিতে জাতীয় আয় হচ্ছে একটা জাতির যতগুলো ব্যয় আছে, যেমন এটা বেসরকারি ভোগ ব্যয়, বেসরকারি বিনিয়োগ ব্যয়, সরকারি ব্যয়, ঠিক আছে। তারপর হচ্ছে গিয়ে আরেকটা হচ্ছে গিয়ে নিট আমদানি,
নেট আমদানি মানে হচ্ছে আমদানির ক্ষেত্রে আমাদের ব্যয় হচ্ছে, কিন্তু আবার রপ্তানি থেকে আমরা আয় করছি, তাই না? রপ্তানি বিয়োগ বিয়োগ আমদানি, সেটাকে বলা হচ্ছে নেট আমদানি। তাহলে আমরা এখন এটাকে যোগ করলে y equal to c plus i plus z plus x minus m, তাহলে c হচ্ছে 100, i হচ্ছে 60, z হচ্ছে 50 plus 20 minus 40, এই আমাকে যেটা প্রশ্ন করেছে যে উদ্দীপকের আলোকে ব্যয় পদ্ধতিতে জাতীয় আয় নির্ণয় করো। তাহলে ব্যয় পদ্ধতিতে জাতীয় আয়ের সূত্রটা আমরা লিখব, লিখে জাতীয় আয়টা যোগ করে এই হচ্ছে আমাদের সাধারণ একটা অঙ্ক দিয়েছে। তবে এক্ষেত্রে একটু আমাদেরকে বিশদভাবে যেটা আলোচনা করতে হবে যে আমরা ব্যয় পদ্ধতিতে জাতীয় আয় বলতে আমরা কি বুঝি, ব্যয় পদ্ধতিতে জাতীয় আয় পরিমাপ বলতে আমরা কি বুঝি, সেটা আমরা একটু সাধারণভাবে লিখবো। যেটা তোমরা পূর্ববর্তী ক্লাসগুলোকে ক্লাসগুলোতে আমি এই বিষয়টা নিয়ে একটু আলাপ করেছিলাম। আর এটা হচ্ছে অঙ্ক, অঙ্কের ফর্মুলাটা হচ্ছে এটা, ঠিক আছে? এটা ধরে আমরা একটু শেষ করব। তারপরে বলছে যে কি কোথায়, যদি বদ্ধ অর্থনীতি বিবেচিত হয় তাহলে কি জাতীয় আয় একই হবে? তো প্রথম কথা হচ্ছে কি, বদ্ধ অর্থনীতি এবং মুক্ত অর্থনীতি কি? মুক্ত অর্থনীতি হচ্ছে যেখানে বহি বাণিজ্য সেটা বৈধ, অর্থাৎ এক্সপোর্ট ইম্পোর্ট থাকবে, ঠিক আছে? এক্সপোর্ট ইম্পোর্ট থাকবে মুক্ত অর্থনীতিতে, কিন্তু বদ্ধ অর্থনীতিতে বহি বাণিজ্য সেটা হয় না। তাহলে সেক্ষেত্রে বহির বাণিজ্য না হলে ইম্পোর্ট এক্সপোর্ট থাকে না, তাহলে একই রকম ফলাফল আমি পাবো না। তাহলে আমরা লিখবো যে না, বদ্ধ অর্থনীতির ক্ষেত্রে জাতীয় আয়, প্রশ্নটা কি, বদ্ধ অর্থনীতিতে জাতীয় আয় কি একই হবে? না, একই হবে না, ঠিক আছে? কেন? মুক্ত অর্থনীতিতে আমার জাতীয় আয় সেটা সূত্র হচ্ছে যেটা আগে দেখালাম, এবং সেখানে মোট জাতীয় আয় আসবে 210 কোটি টাকা। আর বদ্ধ অর্থনীতির ক্ষেত্রে আমরা আবার বলবো যে জাতীয় আয় ইকুয়াল টু সি প্লাস আই প্লাস জি ইকুয়াল টু 100 প্লাস 60 প্লাস 50 ইকুয়াল টু 210। তাহলে জাতীয় আয়ের মধ্যে যে পার্থক্য সেটা কতটুকু হলো? টু টেন মাইনাস 190 ইকুয়াল টু 20 কোটি টাকা। তাহলে দুটো জাতীয় আয়ের মধ্যে পার্থক্য আছে। যদি মুক্ত অর্থনীতি হয় সেক্ষেত্রে আমার জাতীয় আয় আসবে 190 কোটি টাকা, সেটা আমরা হিসাব করে দেখিয়েছি প্রথমে গতে। আর যদি সেটা বদ্ধ অর্থনীতি হয় তাহলে সেক্ষেত্রে এক্স মাইনাস এম থাকবে না, অর্থাৎ এক্সপোর্ট ইম্পোর্ট থাকছে না, আমার নেট রপ্তানির প্রশ্নটা আসছে না। তাহলে সেক্ষেত্রে জাতীয় আয় হবে 210 কোটি টাকা, এবং জাতীয় আয়ের পার্থক্য হবে 20 কোটি টাকা। তো তোমরা একটু কষ্ট করে তুলে নাও। এরপর আমরা রাজশাহী বোর্ডের প্রশ্নটাতে যাব। আমরা রাজশাহী বোর্ড 2017-র একটু আলোচনাটা করি। রাজশাহী বোর্ড 2017, রাজশাহী বোর্ড 2017-তে বলছে যে একটি তিন খাত বিশিষ্ট অর্থনীতির তথ্য নিম্নরূপ। একটা হচ্ছে সি ইকুয়াল টু ভোগ ব্যয়ের একটা সমীকরণ দিয়েছে, ভোগ ব্যয়ের একটা সমীকরণ 0.75 দিয়েছে, আর তারপরে বলছে যে আই ইকুয়াল টু 100, জি ইকুয়াল টু সরকারি ব্যয় ইকুয়াল টু 150। এখানে ভোগ ব্যয়ের একটা সমীকরণ দেয়া আছে, বিনিয়োগ ব্যয়ের একটা মান দেয়া আছে 100, এবং সরকারি ব্যয়ের একটা মান দেয়া আছে 150। তো প্রথমে যে প্রশ্ন করছে সেটা হচ্ছে গিয়ে এনএনপি কি? এনএনপি হচ্ছে গিয়ে নেট ন্যাশনাল প্রোডাক্ট। আমরা যে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট যেটা হয় সেখান থেকে আমরা যখন মূলধনের অবচয় ব্যয়টা বাদ দেব,
মূলধনের জন্য যে অবচয় ব্যয় হচ্ছে, মূলধন যে ব্যবহার করছে তার ক্ষয়ক্ষতিজনিত যে ব্যয়টা হচ্ছে এক বছরে, সেটা যখন আমরা বাদ দেব তখন আমরা নেট ন্যাশনাল প্রোডাক্টটা পাবো। ঠিক আছে, তাহলে এনএনপি মানে হচ্ছে নেট ন্যাশনাল প্রোডাক্ট, এর পূর্ণরূপ জিজ্ঞেস করেছে। তারপরে জিজ্ঞেস করছে সঞ্চয়ের সাথে বিনিয়োগ কিভাবে সম্পর্কিত। তো আমরা জানি যে সঞ্চয় এবং বিনিয়োগের যে সম্পর্ক সেটা খুবই গভীর সম্পর্ক। হ্যাঁ, কারণ একটা দেশে একটা দেশের বিনিয়োগ সেটা নির্ভর করে অনেক অনেকাংশে সঞ্চয়ের উপরে। ঠিক আছে, যদি সঞ্চয় ভালো হয় তাহলে সেক্ষেত্রে বিনিয়োগও ভালো হয়, আর যদি সঞ্চয় খারাপ হয় তাহলে সেক্ষেত্রে বিনিয়োগও খারাপ হয়। কারণ আমরা সঞ্চয়ের একটা অংশ ভোগ করি পরবর্তী সময়ে এবং আরেকটা অংশ মূলধন দ্রব্য হিসেবে বিনিয়োগের কাজে লাগাই। তাহলে এক্ষেত্রে সঞ্চয় এবং বিনিয়োগের মধ্যে গভীর সম্পর্ক, ধনাত্মক সম্পর্ক, এবং সঞ্চয় যত বাড়ে বিনিয়োগ তত বাড়তে থাকে এবং সঞ্চয় যত কমে বিনিয়োগ তত কমে যায়। তাহলে এভাবে করে আমরা সঞ্চয় এবং বিনিয়োগের সম্পর্কটা বলবো যে পরস্পরের মধ্যে একটা গভীর ইন্টিমেট সম্পর্ক আছে, একটা একটার উপর নির্ভরশীল। তারপর বলছে উদ্দীপকের আলোকে ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করে, ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করো, ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করো। তাহলে ভারসাম্য জাতীয় আয়ের ক্ষেত্রে আমরা বলতে পারি যে ওয়াই ইকুয়াল টু সি প্লাস আই প্লাস জি। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে অর ওয়াই ইকুয়াল টু হান্ড্রেড প্লাস জিরো পয়েন্ট সেভেন ফাইভ ওয়াই প্লাস হান্ড্রেড প্লাস ওয়ান ফিফটি। আমরা সি এর ভ্যালু বসালাম, আই এর ভ্যালু এবং জি এর ভ্যালু বসালাম। অর ওয়াই ইকুয়াল টু 200 350 + 0.75 y, or y minus 0.75 y equal to 350. তাহলে এখানে আমরা একটু রাফ করি, এই y মানে হচ্ছে কি 1 y, আর একটা হচ্ছে 0.75, এটা মাইনাস করলে হয় 0.25, or 0.25 y equal to 350 or y equal to 350 by 0.25. তো আমরা যদি ক্যালকুলেটারের সাহায্য না নিয়ে করতে চাই তাহলে অর ওয়াই ইকুয়াল টু 25 350 × 100, এর ক্ষেত্রে আমরা ক্যালকুলেটার ইউজ করছি না, 4। আর যদি কেউ ক্যালকুলেটার করতে চায় তাহলে সেক্ষেত্রেও কোনো সমস্যা নাই, 1400। তাহলে এটাই হচ্ছে ভারসাম্য জাতীয় আয়। তোমরা একটু কষ্ট করে তুলে নাও, ভারসাম্য জাতীয় আয়ের ক্ষেত্রে ওয়াই ইকুয়াল টু সি প্লাস আই প্লাস জি, এখানে আমরা সমীকরণগুলো বসিয়ে মানগুলোকে নিয়ে আমরা ওয়াই এর একটা মান বের করেছি যে 1400। ঠিক আছে, এটা হচ্ছে ভারসাম্য জাতীয় আয়। আশা করছি তোমরা সবাই তুলে নিয়েছো। আমাদের এর পরের প্রশ্নটা হচ্ছে সরকারি ব্যয় 50 টাকা হ্রাস করা হলে ভারসাম্য আয়ের উপর কি প্রভাব পড়বে, ভারসাম্য আয়ের উপরে কি প্রভাব পড়বে। আমরা একটা ভারসাম্য আয় পেলাম যে 1400, এটা হচ্ছে একটা ভারসাম্য আয়। এখন নতুন করে সরকারি ব্যয় যদি আমার কমিয়ে দেয়া হয়, সরকারি ব্যয় যদি 50 টাকা কমিয়ে দেয়া হয়, তাহলে নতুন সরকারি ব্যয় আমার যেটা হবে সেটাকে আমরা জি এস স্টার নাম দিতে পারি। জি এস স্টার ইকুয়াল টু 150 - 50 = 100। তাহলে নতুন করে সরকারি ব্যয় 50 টাকা যদি করা হয়, 50 টাকা কমিয়ে দেয়া হয়, তাহলে সরকারি ব্যয় দাঁড়াবে 100। তাহলে এক্ষেত্রে আমাদের ভারসাম্য জাতীয় আয়টা হচ্ছে 100 + 0.75 y + 100 + 100 or y equal to 300 + 0.75 y or y minus 0.75 y equal to 300 or 0.25 y equal to 300 or y equal to 300 divided by 0.25, উপরে 100 গেলে 4 হবে, ইকুয়াল টু y equal to 1200।
এখন আমাকে বলেছে কি পার্থক্য হবে, তাহলে জাতীয় আয়ের পার্থক্য ইকুয়াল টু ডেল ওয়াই দিলাম, এটাকে পার্থক্য সূচক সংকেত ডেল, তাহলে 1400 বিয়োগ 1200 ইকুয়াল টু 200, তাহলে এটা হচ্ছে আমার ঘয়ের উত্তর যে জাতীয় আয়ের পার্থক্য হবে 200। ঠিক আছে, ভারসাম্য জাতীয় আয়, তাই আগেরটা আমরা করে দেখিয়েছি, সেটা আর এখানে করলাম না। তাহলে প্রথম ক্ষেত্রে হচ্ছে 1400, কিন্তু পরবর্তীতে সরকারি ব্যয় যখন 50 কমে যায় তখন নতুন দাঁড়ায় হচ্ছে 1200, তাহলে পার্থক্য হচ্ছে 1400 বিয়োগ 1200 200। ঠিক আছে, এটাই তো, একটু তুলে নাও কষ্ট করে। আশা করছি সবার তোলা হয়েছে। এখন আমাদের এটা ঘ শেষ হলো, এটা ঘ না, ঘ করলাম তো, রাজশাহী বোর্ড আমাদের শেষ। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যশোর বোর্ড। ঢাকা বোর্ড করলাম, রাজশাহী বোর্ড করলাম, এখন হচ্ছে যশোর বোর্ড 2017। যশোর বোর্ড 2017-এর এটা কয় নম্বর প্রশ্ন? 11 নম্বর প্রশ্ন। যশোর বোর্ড 2017-এর 11 নম্বর প্রশ্ন, সেখানে আমার এই সামগ্রিক আয় ব্যয়ের উপরে প্রশ্নটা আছে। তো আমরা একটু উদ্দীপকটা তুলি। উদ্দীপকে প্রথমে বলছে যে ওয়াই ইকুয়াল টু সি প্লাস আই প্লাস জি, তারপরে বলছে যে আই ইকুয়াল টু 30, সরকারি ব্যয় জি ইকুয়াল টু 70, সি ইকুয়াল টু 50 প্লাস 0.8 ওয়াই, 50 প্লাস 0.8 ওয়াই। এখানে জাতীয় আয়ের পরিমাপের যে ব্যয় পদ্ধতি অর্থনীতিতে সেটা দেখানো হয়েছে, তারপরে বিনিয়োগ ব্যয় দেখানো হয়েছে, সরকারি ব্যয় দেখানো হয়েছে এবং বেসরকারি ভোগ ব্যয় দেখানো হয়েছে, ব্যয় ব্যয়ের সমীকরণ দেওয়া হয়েছে। এখন প্রশ্নটা হচ্ছে, প্রথম যে প্রশ্নটা করেছে কতে জিডিপি এর সংজ্ঞা লেখন। জিডিপি মানে হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, তার মানে আমার ডোমেস্টিক, আমার দেশের অভ্যন্তরে যা হয়, অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে একটা দেশের অভ্যন্তরে, একটা দেশের ভৌগোলিক সীমানার মধ্যে ওই দেশের অবস্থানরত তার নাগরিক এবং বিদেশি নাগরিকগণ, বিদেশি নাগরিক যারা এই দেশে থেকে এই দেশের সীমানার মধ্যে উৎপাদন করছে, বিদেশি নাগরিকগণ মোট যে পরিমাণ দ্রব্য ও সেবা সামগ্রী উৎপাদন করে তার বাজার মূল্যকে জিডিপি বলে। আমি আবারও বলছি, একটা নির্দিষ্ট সময়ে একটা দেশের ভৌগোলিক সীমানার মধ্যে সেই দেশের নাগরিক এবং বিদেশি নাগরিকগণ, অবস্থানরত বিদেশি নাগরিকগণ যে পরিমাণ দ্রব্য ও সেবা সামগ্রী তৈরি করে তার বাজার মূল্য হচ্ছে জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। তারপরে বলছে জিডিপি এবং জিএনপি এর মধ্যে পার্থক্য কি, না জিডিপি এবং জিএনপি এর মধ্যে সম্পর্ক, তাহলে জিডিপি এবং জিএনপি এর সম্পর্ক, জিডিপি এবং জিএনপি এর মধ্যে গভীর সম্পর্ক এটা আমরা বলতে পারি। অর্থাৎ একটাতে জিডিপিতে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, একটা দেশের সীমানার মধ্যে যে উৎপাদনটা হচ্ছে তার বাজার মূল্যটা হিসাব করা হয়, তার মানে সেখানে তার নাগরিকদের আয়ও আছে, তার সাথে কিছু বিদেশিদের আয়টা যুক্ত থাকে, উৎপাদনটা যুক্ত থাকে। আর গ্রস ন্যাশনাল প্রোডাক্ট জিএনপি কি, একটা নির্দিষ্ট সময়ে একটা দেশের নাগরিক সে দেশের ভিতরে থাকুক বা দেশের বাইরে অন্য কোথাও উৎপাদন করুক, যে দ্রব্য এবং সেবা উৎপাদন করছে সেটা হচ্ছে জিএনপি। তাহলে জিএনপির মধ্যে কিন্তু দেশের নাগরিকদেরটা হিসাব আছে, দেশের অবস্থানরত নাগরিকদেরটা, আর তার বাইরে যারা প্রবাসে জীবনযাপন করছে কষ্ট করে তাদের হিসাবটাও আছে। তাহলে দুটা দিয়ে আমাদের অর্থনৈতিক সূচক, দুইটা দিয়ে আমাদের অর্থনীতিকে বোঝা যায়, এবং জিডিপি এর মধ্যে সাধারণত জিএনপিটা অন্তর্ভুক্ত থাকে। ঠিক আছে, জিডিপি এর উপরেই জিএনপিটা অনেক বেশি নির্ভর করে, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো যে জিডিপি এবং জিএনপি এর মধ্যে একটা গভীর সম্পর্ক রয়েছে, একটা দিয়ে দেশের অভ্যন্তরের
মানে যে উৎপাদন হয় সেটা বুঝে সেটা নাগরিকরা করে এবং বিদেশি নাগরিকরা করে, আরেকটা ক্ষেত্রে দেশের নাগরিকদের উৎপাদন সেটা দেশের নাগরিক প্লাস দেশের বাইরে যে নাগরিকরা প্রবাসে জীবনযাপন করছে তাদের। হ্যাঁ, দুটো দিয়ে আমাদের অর্থনৈতিক উন্নয়নের সূচকটা সেটা বোঝা যায়, দুটো দিয়ে আমাদের অর্থনৈতিক পরিস্থিতিটা বোঝা যায়, দুটোর মধ্যে একটা গভীর সম্পর্ক রয়েছে। তারপরে বলেছে যে উদ্দীপকের আলোকে ভোগ রেখা অঙ্কন করা, এখানে একটা উদ্দীপক আছে, এই উদ্দীপকের আলোকে ভোগ রেখা অঙ্কন করতে বলেছে। তো আমরা জানি যে কোনো ধরনের রেখা অঙ্কন করার সময় আমরা প্রথমে তার একটা সূচি তৈরি করার চেষ্টা করি। তা আমরা একটা সূচি তৈরি করি আগে যে বিভিন্ন আয়ে ভোগ ব্যয়ের পরিমাণ কত কত। ঠিক আছে, এভাবে করে আমরা একটা সূচি তৈরি করি। আমরা প্রথমত 0.08 আচ্ছা, তাহলে আমরা প্রথমে যদি শূন্য দিই, এটার মান যদি শূন্য হয়, এখানে আমরা যদি বসাই শূন্য বসালে সেটা হচ্ছে 50 + 0.8 × 0, তো এটার মান জিরো হয়ে যাবে, জিরোর সাথে 50 প্লাস করলে সেটা হবে 50। ঠিক আছে, তারপরে যদি আমরা এটাকে আরেকটা মান আমরা বসাতে পারি, হয়তো আমরা ধরলাম যে এটা 50, তাহলে যদি এটা 50 হয়, 50 + 0.8 × 50, তাহলে এটা আসতেছে 40 = 90। ঠিক আছে, এটা যদি আমরা 50 বসাই তাহলে এটার মান হবে 40 আর এটা হবে 90। ঠিক আছে, তারপর যদি এটা আমরা 100 ধরি জাতীয় আয়ের পরিমাণ, তাহলে সেক্ষেত্রে হচ্ছে গিয়ে 50 + 0.8 × 100, 0.8 কে 100 দিয়ে মাল্টিপ্লাই করলে হয় 80, তাহলে সেটা আমরা বলতে পারি যে 130। তারপরে যদি আমরা এটাকে 150 ধরি, তাহলে 50 + 0.8 × 150, ঠিক আছে, 50 + 120, এটা মাল্টিপ্লিকেশন, 120 = 170, তাহলে এইভাবে বিভিন্ন জাতীয় আয়ের ক্ষেত্রে বিভিন্ন আয়ে আমরা ভোগ ব্যয়ের পরিমাণ, বেসরকারি ভোগ ব্যয়ের পরিমাণ সেটা পেলাম, একটা তার একটা সূচি তৈরি করলাম। এবার আমরা একটা রেখচিত্রে সেটাকে আমরা প্রদর্শন করব। এদিকে আমরা জাতীয় আয় পরিমাপ করছি, এদিকে সি এর পরিমাণ, এদিকে জিরো। তাহলে আমরা যদি জাতীয় আয়গুলোকে নেই 50-150 পর্যন্ত, তাহলে আমরা বলছি যে এটা 50, এটা 100, এটাকে আমরা 150। এভাবে করে আমরা একটা স্কেল তৈরি করে নিলাম জাতীয় আয়ের ক্ষেত্রে, আর এই ক্ষেত্রে 50 থেকে শুরু 170 পর্যন্ত, তাহলে আমরা সেটাকে 20 করে ধরলে 9 ঘর, 40 করে ধরতে পারি, অথবা 50 করে আমরা ধরতে পারি, 50, 100, 150, 200, এভাবে করে আমরা ধরতে পারি 50, 100, 150, 200। যদি আমরা চিত্রটা একটু বড় করে আঁকতে চাই, তাহলে আমরা 30 বা 20 ডিফারেন্সে এটা আমরা নিতে পারবো। তাহলে প্রথমে যখন জাতীয় আয় শূন্য, জাতীয় আয় যখন শূন্য তখন এটা হচ্ছে 50, তার মানে এই বিন্দুটা জাতীয় আয় শূন্য কিন্তু ভোগ ব্যয়ের পরিমাণ 50, জাতীয় আয় শূন্য কিন্তু ভোগ ব্যয়ের পরিমাণ 50, জাতীয় আয় যখন শূন্য হবে অর্থাৎ ভূমি অক্ষের যে বিন্দু তার মান যখন শূন্য হয় তখন ওই বিন্দুটা লম্ব অক্ষের উপর গিয়ে পড়ে। তারপরে যখন এটা 50, জাতীয় আয় যখন 50 তখন ওর হচ্ছে 90, এখানটায় ধরে নিলাম। হান্ড্রেডের সামান্য নিচে আমরা একটা বিন্দু নিলাম 90, তাহলে এটা হচ্ছে 50 এবং 90। তারপর হচ্ছে জাতীয় যখন 100 তখন এটা 130, 130 মানে 150 এবং 100 মাঝখানে একটু উপরে। হান্ড্রেড এবং 150 এর মাঝখানে হচ্ছে 125, তার একটু উপরে বলি সেটাকে আমি 130 হিসেবে ধরতে পারি। এরপর হচ্ছে যখন 150 তখন 170, এটার ক্ষেত্রে
170 মানে সেটা 150 এবং 200 এর মাঝখানে হচ্ছে 175 তার মানে মাঝখানে থেকে একটু নিচে তাহলে এখানে আমরা চারটা বিন্দু পেলাম একটা হচ্ছে এ একটা বি একটা সি একটা ডি এই চারটা বিন্দুকে যদি আমি এখন যোগ করে দেই তাহলে যে রেখাটি পাওয়া যাবে সেটা হচ্ছে গিয়ে ভোগ রেখা ক্যাপিটাল সি ভোগ রেখার সমীকরণটা ছিল আমার 50 প্লাস হ্যাঁ এটা পাশের সমীকরণটা চাইলে আমরা লিখে দিতে পারি সি এর মধ্যে ব্র্যাকেট দিয়ে আমরা সমীকরণটা লিখে দিতে পারি অথবা না লিখলেও চলে তাহলে আমরা বিভিন্ন আই এ তার ভোগ ব্যয়টা বের করলাম সেটা আমরা ক্যালকুলেশনটা দেখাবো করে করে তারপরে সেটা দিয়ে একটা সূচি তৈরি করব সূচি তৈরি করার পরে আমরা একটা লেখচিত্রে সেই সূচির যে বিন্দুগুলো আছে যে কম্বিনেশন আছে সমন্বয় আছে হ্যাঁ ওয়াই এবং সি এর যে সমন্বয় আছে 050 50 90 100 130 150 170 সেগুলোর কম্বিনেশনগুলোকে আমরা যখন এখানে লেখচিত্রে বসাবো তখন আমরা যে চারটা বিন্দু পাবো সেই চারটা বিন্দুকে যোগ করলে আমার এটা ভোগ ব্যয় রেখাটা সেটা অঙ্কিত হবে এটাই হচ্ছে গ এর উত্তর তো আমরা একটু ওই হিসেবটা সহ লিখে তারপরে এটা উপস্থাপন করব তাহলে আমাদেরকে পুরোপুরি 3 মার্কে 3 মার্কসই দেবে হ্যাঁ ঠিক আছে আমরা গ এর উত্তরটা শেষ করলাম আমরা এবার ঘ এর প্রশ্নটা একটু দেখি ঘ আশা করছি তোমরা সবাই তুলে নিয়েছ ঘ এর প্রশ্ন ঘতে প্রশ্ন করছে যে সরকারি ব্যয় আরো 50 টাকা বৃদ্ধি করলে পরিবর্তিত আয় ও ভোগ নির্ণয় করো অর্থাৎ জি এর মানে জিতে আমরা জি স্টার বলতে পারি যে 70 আরো 50 যোগ করা হয়েছে ইকুয়াল টু 120 এখন এই পরিস্থিতিতে তুমি ওয়াই বের করবে পরিবর্তিত আয় সেটা বের করতে হবে এবং আরেকটা বলেছে যে কি পরিবর্তিত আয় এবং ভোগের পরিমাণ নির্ণয় করো সি ইকুয়াল টু কত নির্ণয় করো তবে জি হবে জি স্টার তাহলে আমরা একটু দেখি প্রথমত আমরা জানি যে y equal to c plus i plus z অর্থাৎ জাতীয় আয় equal to ভোগ ব্যয় ভোগ ব্যয় প্লাস বিনিয়োগ ব্যয় প্লাস সরকারি ব্যয় তাহলে এক্ষেত্রে আমার জিটা আমি বলবো না আমি জি স্টার বলবো কারণ এক্ষেত্রে নতুন সেই সরকারি ব্যয় হয়েছে 50 যোগ করার পরে তাহলে আমার c এর y equal to or y equal to c এর সমীকরণ হচ্ছে 50 প্লাস 0.8 y প্লাস i এর হচ্ছে 30 প্লাস z হচ্ছে 120 তাহলে অর y মাইনাস 0.8 y ইকুয়াল টু 200 এটা এটা এবং এটা যোগ করেছে 200 ওকে এই পাশে শিফট করিয়েছি তাহলে 1 থেকে যখন বাদ যাবে তখন হচ্ছে যে 0.2 y ইকুয়াল টু 200 অর y ইকুয়াল টু 200 ডিভাইড বাই 0.2 যখন 10 হবে 2 দিয়ে কাটা যাবে 5 হবে অর y ইকুয়াল টু 1000 তাহলে পরিবর্তিত জাতীয় আয় হবে y ইকুয়াল টু আমাকে আগে জাতীয় আয় বের করার দরকার নাই কারণ এখানে সরাসরি পরিবর্তিত জাতীয় আয় বের করার জন্য আমার কাছে জি স্টার আছে যে জি স্টার যদি আমাকে যদি বলে জাতীয় আয়ের পার্থক্য কত হবে জাতীয় আয়ের পার্থক্য কত হবে তখন কিন্তু আমাকে y টা আগে বের করতে হবে এই মানটা ধরে y টা আগে বের করতে হবে তারপরে y স্টার বের করতে হবে এখন আমার আর সেটার প্রয়োজন নাই কারণ আমাকে বলছে পরিবর্তিত জাতীয় আয় শুধু আমরা ওই মানে সেকেন্ড ওয়াইটা বের করলে হবে ঠিক আছে তাহলে এটা হচ্ছে পরিবর্তিত জাতীয় আয় এটা বের করতে বলেছে একটু তুলে নাও তোমরা কষ্ট করে তারপরে যে প্রশ্নটা করেছে আমাদেরকে আরেকটা অংশ আছে যা সম্ভব হ্যাঁ প্রশ্নটা হচ্ছে পরিবর্তিত ভোগ ব্যয় কত অর্থাৎ সি কত পরিবর্তিত ভোগ ব্যয় কত তাহলে আমরা ভোগ ব্যয়টা ভোগ ব্যয়ের সমীকরণে আমরা এই ওয়াই এর মানটা যদি আমরা বসিয়ে দিই আমরা পাইলাম যে ভোগ ব্যয় ইকুয়াল টু দেওয়া আছে ভোগ ব্যয় ইকুয়াল টু 50 প্লাস 0.8 ওয়াই
তাহলে এখন আমার আসলো 15 প্লাস 0.8 ইনটু এটার মান আসলো আমার 1000 যে পরিবর্তিত আয়টা 1000 তাহলে সেই ক্ষেত্রে ভোগটা কেমন 50 প্লাস 800 = 850 তাহলে পরিবর্তিত ভোগ ব্যয়ের পরিমাণ হচ্ছে গিয়ে 850 কিন্তু আমাকে মনে রাখতে হবে যদি আমাকে বলো ভোগ ব্যয়ের পরিবর্তন বের করো পরিবর্তিত ভোগ ব্যয় না ভোগ ব্যয়ের পরিবর্তন কতটুকু হলো বা ভোগ ব্যয়ের পার্থক্য কত তাহলে আমাকে কিন্তু প্রথমত ভোগটা বের করতে হবে ওয়াই ধরে তার মানে আমাকে আগে ওয়াইটা বের করে নিতে হবে এই ওয়াই না পরিবর্তিত ওয়াই না পূর্বের ওয়াই অর্থাৎ সি প্লাস আই প্লাস জি এই মানটা ধরে আমাকে আগে ওয়াই বের করতে হবে তারপর সি বের করতে হবে তারপর ওয়াই স্টার অর্থাৎ পরিবর্তিত আয় তারপরে গিয়ে আমার সি স্টার বলতে পারি যে পরিবর্তিত ভোগ ব্যয় এখন আমি স্টারটা এখানে দিইনি কারণ হচ্ছে এখন পরিবর্তিতটাই আমি সরাসরি লিখেছি পূর্বেরটা লেখার প্রয়োজন পড়েনি ঠিক আছে তাহলে সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে পরিবর্তিত ভোগ ব্যয় হচ্ছে 850 এই হচ্ছে কি আমাদের 850 টাকা এইটাই হচ্ছে কি আমাদের আজকের আলোচনা আজকে আমরা তিনটা বোর্ড কোশ্চেন শেষ করলাম ঢাকা বোর্ড 2017 রাজশাহী বোর্ড 2017 এবং যশোর বোর্ড 2017 আমাদের 2017 সালে এই বোর্ড থেকে মোট আটটা বোর্ডে আটটাই প্রশ্ন হয়েছে তো আমরা বাকি পাঁচটা প্রশ্ন নিয়ে আমরা চেষ্টা করব যে পরবর্তী ক্লাসে যেন আমরা বাকি পাঁচটা প্রশ্ন শেষ করতে পারি সেই পর্যন্ত তোমরা এগুলো একটু চর্চা করবে প্র্যাকটিস করবে অনেক সময় দেখা যায় যে আমরা হয়তো ক্লাসটা করাচ্ছি তোমরা হয়তো বাসায় সেটা চর্চা করছো না তোমাদের মনে রাখতে হবে যে আগামী ঠিক এক বছর পরেই এক বছরও নেই আর ছয় মাস পরেই তোমার ইন্টারমিডিয়েট পরীক্ষা এবং এরপরে তোমাকে কোথাও একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য একটা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে তাহলে এই সময়টাকে গোটা বৈশ্বিক পরিস্থিতি যখন খারাপ অবস্থা সেই সময়ে তোমাদের এই সময়টাকে সর্বোচ্চ কাজে লাগানো উচিত যারা প্রকৃতত্বে সামনে তাদের লেখাপড়াটাকে কন্টিনিউ করতে চায় ভালোভাবে তারা ঠিকই তাদের প্রস্তুতিটা নেওয়া উচিত তো এই জায়গা থেকে অধ্যায়গুলো একটু ভালো করে পড়বো নৈবৃত্তিকগুলো চর্চা করবো জ্ঞানমূলক প্রশ্নগুলো আমরা একটু মাথায় নেওয়ার চেষ্টা করবো এবং অনুধাবন প্রয়োগ উচ্চতর দক্ষতা সেগুলোকে একটু বুঝে নেওয়ার ভালো করে চেষ্টা করবো যাতে আমার সামনের দিনে একটা ভর্তি পরীক্ষা যখন হবে বা আমি ইন্টারমিডিয়েট পরীক্ষা যখন হবে তখন যেন আমি একটু ভালো রেজাল্ট করতে পারি ভর্তি পরীক্ষায় যেন আমি একটু মানে ভালো কিছু করতে পারি তো সেই জন্য তোমরা একটু পরিশ্রম করবে এটা তোমাদের কাছে আমরা প্রত্যাশা করি শিক্ষকেরা শিক্ষকেরা তোমাদের নিয়ে চিন্তিত প্রতিষ্ঠান প্রধান তোমাদের নিয়ে চিন্তিত হ্যাঁ তো তোমরা একটু ভালো করে পড়াশোনাটা করবে এটা প্রত্যাশা করছি আগামী ক্লাসে আবার দেখা হবে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।